ফের বেফাঁস মন্তব্যে বিতর্ক উস্কালেন তৃণমূলের একজন বিধায়ক প্রকাশ্যে পুলিশকে দুটাকার চাকর বলে অপমান করলেন মকড়াহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা ভাইরাল তার বক্তব্যের ভিডিও কিন্তু বিধায়কের এই ঔদ্ধত্ব মেনে নেয়নি পুলিশ উল্টে তাকে থানায় বসিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে ঘটনাটি ডায়মন্ড হারবার সাব অন্তর্গত উস্তি এলাকার তৃণমূলের এক নেতাকে আটক করার অভিযোগে থানায় গিয়ে দাদাগিরি দেখান তৃণমূল বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা ঘটনার সূত্রপাত হয়েছে রবিবারে ওইদিন উস্থি থানার ভোলের হাটে এক বৃদ্ধা তার ছেলের হাতে হন অভিযুক্তকে খুনের দায়ে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা জয়ন্ত চৌধুরীর ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তৃণমূল নেতার আটকের খবর শুনেই দলবল নিয়ে থানায় হাজির হন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক থানায় গিয়ে পুলিশ কর্মীদেরকে রীতিমতো হুমকি দিয়ে শাসাতে থাকেন তিনি সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যাচ্ছে বিধায়ক গিয়াস মোল্লা পুলিশ কর্মীদেরকে সজোরে হুমকি দিচ্ছেন সেই সময় তিনি পুলিশ কর্মীদের দু টাকার কর্মী বলে কিন্তু কটাক্ষ করছেন অপমান করছেন ভিডিওতে সেটা ভালোভাবে দেখা যাচ্ছে এই ঘটনাটা প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করছেন ডায়মন্ড হারবারের এস চরম একটা বড় সাহসিকতার কাজ করেছেন বিধায়ক বলে রেয়াত না করে তাকে বেশ কিছুক্ষণ থানায় বসিয়ে রাখলেন তারপর থানার ভিতরে নয় বিধায়ককে বসিয়ে রাখা হলো বাইরের সিঁড়িতে এমন এমনকি থানা এসে পুলিশ কর্মীদেরকে শাসানোর ঘটনায় গিয়াসউদ্দিনকে ক্ষমা চাইতে বলা হলো বাধ্য করা হলো এসডিপিও মিতুনদের নিজে বিধায়ককে ক্ষমা চাইতে বাধ্য করলেন একদম বুঝিয়ে দিলেন যে আইনের পাওয়ার কতটা কি বলবেন দর্শক এস আপনি আপনার মতামত কমেন্টে লিখে ফেলুন পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন দুনিয়ায়